আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমি মুফতি কাজি মোহাম্মদ ইব্রাহিম বলছি। বিগত দুই সপ্তাহে এই দেশের সরকারের কল্যাণে, এই দেশের জনগণের কল্যাণে, এই দেশের স্বাধীনতার জন্য অকুতভয় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুটো খুতবা দিয়েছিলাম। সাথে সাথে হিন্দুস্তানি রাজাকার আরএসএস গুন্ডা রয়ের গুন্ডারা আমার বিরুদ্ধে এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে। এইখানে আমার স্কুলের পাশে জাকির হোসেন রোড ডাস্টবিনের পাশে 10 তলা বিল্ডিং আমি আছি। এই মুহূর্তে তারা আমাকে গুম করার জন্য এখানে এসেছে। আপনারা আসুন, আপনারা দেখুন। এই অন্তরে আমেরিকার ইউলস্টন আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত লুকিয়ে রেখেছি। এইবার এই বাংলাকে, স্বাধীন বাংলাকে এই র এবং হিন্দুস্তানি রাজাকারদের কারো হাত থেকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আমার এই মুখে, আমার কোরআন পড়া মুখে বঙ্গবন্ধুর সেই স্লোগান দিচ্ছি, এবারের সংগ্রাম আমাদের স্বাধীন বাংলা উদ্ধারের সংগ্রাম। এবারের সংগ্রাম এই দেশকে হিন্দুস্তানি রাজাকার মুক্ত করার সংগ্রাম। এবারের সংগ্রাম এই দেশকে রয়ের দালাল থেকে মুক্ত করার সংগ্রাম। বঙ্গবন্ধুর সেই বজ্র কণ্ঠের সেই স্লোগান ধ্বনিত হয়েছিল মেজর জিয়ার কণ্ঠে, উই রিভল্ট, উই রিভল্ট, উই রিভল্ট। আমরা বিদ্রোহ করছি হিন্দুস্তানি রাজাকারদের বিরুদ্ধে, আমরা বিদ্রোহ করছি রয়ের দালালদের বিরুদ্ধে। এরা এই দেশে যেই কোনো নাগরিক, দেশের নাগরিক, দেশের পক্ষে কথা বললেই এরা তার বিরুদ্ধে অপবাদ দেয়া শুরু করে, তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি শুরু করে। এই মামলা, সেই মামলা, 10-15 মামলায় এরা তাদেরকে আস্তে পিষ্টে জড়িয়ে জোঁকের মতো এই দেশ শোষণ করে। আজকে আমরা দেখেছি কি করে সিলেট জেলার একজন হিন্দু, এই হিন্দুস্তানি রয়ের ঘাতক, রয়ের দালাল 2,500 কোটি টাকার প্রকল্পের পিডি হয়েছে। আমাদের পরিকল্পনা মন্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করলেন, আপনি একা কিভাবে 50 এক একটি 500 কোটি টাকার প্রজেক্টের পিডি কি করে হন? তখন থলের বেয়াল বেরিয়ে এসেছে। এরাই সিনহার বুকে গুলি চালিয়েছে। এরা আমার ভাই সিনহা, দেশের অতন্দ্র প্রহরী সিনহার বুকে এরাই গুলি দিয়েছে, এরাই ফেরানিকে গুলি করে হত্যা করেছে। প্রিয় ভাই বোনেরা, একটি স্লোগান তৈরি করেছি। বিশাল আন্দোলনকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আন্দোলনকে ছোট্ট একটি স্লোগানে না আসলে জাতীয় বিপ্লব হয় না। বঙ্গবন্ধুরা, এই দেশের সৈনিকরা যখন পাকিস্তান আন্দোলন করেছিলেন, একটি ছোট্ট স্লোগানে গোটা আবেদন প্রকাশ করেছিলেন, পাকিস্তান জিন্দাবাদ। বঙ্গবন্ধু যখন বাংলাকে মুক্ত করতে চেয়েছিলেন, বাংলার 7 কোটি মানুষের আগ্নেয়গিরিকে একটি জ্বালামুখ দিয়ে তিনি প্রবাহিত করতে পেরেছিলেন জয় বাংলা। এবারে 2021 সালের এই মুহূর্তে সারা বাংলাকে জোকের মতো আস্তে পিষ্টে চুষে খাওয়া রয়ের দালাল হিন্দুস্তানি রাজাকার খুনিদের থেকে মুক্ত করার জন্য একটি স্লোগান তৈরি করেছি। আমি থাকি আর না থেকে স্লোগান আপনারা দিবেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই স্লোগান দিবেন। रोए तलवेरा हुशियार शब्दन लिल्लाहि तकबीर अल्लाहु अकबर लिल्लाहि तकबीर अल्लाहु अकबर लिल्लाहि तकबीर अल्लाहु अकबर। जखनी देशेर पक्षे कथा बोलेछि मात्र दुई सप्ताह साथे साथे फोन हुजूर आपनार तो अमुक मामला आछे। अरे चांदू भाई एतदिन कोथाय छिला ओरे राइट दालाल ओरे गुजरातेर खुनिर दालाल ओरे आरएसएस गुंडा ओरे हिंदुस्तानी राजाकार ए देश छाड़ा तुई आमार एई बुके यूनुस्तान अग्नियोगी अग्निग्रहण करार जन्य रेडी हये आछे। सरे पड़ 18 कोटी जनगोष्ठीर हृदय अग्निग्रहण तोदेर बिरुद्धे रेडी हये आछे। कोटी कोटी दामाल छेलेर हृदय अग्निग्रहण तोदेर बिरुद्धे रेडी हये आछे। सरे जा आमार एई बुके जे आटलांटिक महासागरेर उत्ताल साइक्लोन आमि लुकिये रेखेछि एखाने जे पहाड़ सम हिमालय सम उंचु ढेउ तरंग लुकिये रेखेछि सेइखाने टाइटानिक निये एसेछिस प्रमोद तोरी निये एसेछिस प्रमोद करबि। आमार आटलांटिकेर बुकेर भितर पोषा आटलांटिकेर आइसबार्गे तोर टाइटानिकेर धक्का लेगे गेछे तला फेटे गेछे एइबार डुबिये मारबो एइबार डुबिये मारबो एइबार डुबिये मारबो। आमार समुद्र सीमा निये षड़यंत्र शुरू करेछिस आय समुद्र सीमाय फेराउनेर मतो परिणतिते ठेले देওয়া হবে। আল্লাহকে নিয়ে বলছি আমার সাথে আমার আল্লাহ আছেন ইন্নাল্লাহা মা'না। বাংলার জনগণ যারা বিদেশে বসে কথা বলছেন আসেন নিরাপত্তা দিলাম আমি আপনাদেরকে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আপনাকে ভালোবাসি আপনার পিতাকে ভালোবেসেছি শুধু স্বাধীনতার জন্য। আপনার পিতা একবার এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলেছিলেন এবং জেনারেল জিয়ার ওই রিভোল্টের মাধ্যমে তার সেই মুক্তির স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল কিন্তু সেখানে শেষ হয়ে যায়নি। যখন দেশ স্বাধীন হয়ে গেছে প্রায় তখন ভারতের দাদারা সৈন্য সামন্ত নিয়ে তাদের সেভেন সিস্টার রক্ষার জন্য আমাদের বাংলাদেশ দখল করতে পারলে তাদের বিরাট লাভ হবে এই মনে সে সৈনিক নিয়ে তাদের ভারতের ভেড়া ভারতের দুম্বার মতো বিদ্রোহী পুরুষ সৈন্যবাহিনী নিয়ে দেশে এসেছিল আস্থা রাখার জন্য। বঙ্গবন্ধু 10 জানুয়ারি 1972 যখন ভারতে নামলেন इंदिरा गांधी যখন জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন আমাদের অকুতোভয় স্বাধীনতার মূর্ত প্রতীক বঙ্গবন্ধু কি বলেছিলেন আপনার সৈন্যবাহিনী কবে বের করবেন সেটা বলেন এতে বলেন নেতা আমরা তার সন্তান। বাংলাদেশ অতীতে দুবার স্বাধীন হয়েছিল একবার 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল আরেকবার বঙ্গবন্ধুর ওই তার জয়ী বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা আমরা আরেকবার পেয়েছিলাম। ইন্দিরা গান্ধী আপনার সৈনিক কবে সরাবেন সেটা বলেন এখন বল আমি বঙ্গবন্ধুর সন্তান মেজর জিয়ার সন্তান বাংলার অকুতোভয় দামাল ছেড়ে তোদের মোটা ভয় করি না দেখ আমার সাথে কে আছে আমি একা না মনে করিস আমি একা তুই একা বঙ্গবন্ধু সেই স্বপ্নকে আবার এখন বাস্তবায়িত করব। বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে বলেছিলেন আপনার সৈনিক কবে যাবে সেটা আগে বলেন ও আরএসএস গুন্ডা তুই কবে যাবি বাংলার জমিন ছেড়ে এই দেশের কিছু মানুষকে এজেন্ট বানিয়েছিস দালাল বানিয়েছিস বাংলার সম্পদের বর্গী মারাঠা লুটেরা বানিয়েছিস এদেশের মানুষের রক্ত চুষে চুষে ভারতের অর্থনীতি চাঙ্গা করেছিস ব্যাংকের লিকুইডিটি এনেছিস মেজর সিনহার বুকে গুলি চালিয়েছিস আজকে কাজীর বুকে গুলি চালাতে এসেছিস आगे दिन बागे खेचे आगे दिन भूले जाओ एक काजी इब्राहिम थकते साहस करबि ना এই বাংলার কোন একটি গাছের দুর্বা ঘাসের পাতা স্পর্শ করবি কাজী ইব্রাহিম বেঁচে থাকতে এই সাহস করবি না ইউরোস্টান আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হওয়া নাগাসাকি হিরোশিমার অ্যাটম বোমের মতো বিস্ফোরিত হওয়া আবার স্লোগান দিচ্ছি স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ मुक्त बांग्लादेश जिंदाबाद हिंदुस्तानी राजाकार धर धर मार मार हिंदुस्तानी राजाकार धर धर मार मार हिंदुस्तानी राजाकार धर धर मार मार लिल्लाहि तकबीर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर बांग्लार जनगण घुमे आसो आमी रॉयल बेंगल टाइगर तोरा रॉयल दालाल हरिणेर गोष्ठी যেই মাতৃভূমিতে যেই শ্রেণীর প্রাণীরা বাস করে সেই মাতৃভূমির অধিবাসীরাও সেরকম হয় এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পুষতেছি আমরা হরিণ হওয়ার জন্য নই আমরা টাইগার হয়েছি টাইগারের ভূমিকায় আমরা রয়েছি আমাদের MM আলম এক যুদ্ধে 40 সেকেন্ডে 4টি বিমান 5টি বিমান ভূপাতিত করেছে বিশ্ব রেকর্ডে বাংলার দামাল ছেলে পাবনার দামাল ছেলে সাইফুল আজম সেই আরেকটি যুদ্ধে জর্ডানে ইরাকে আকাশে দুর্বল বিমান নিয়ে সর্বাধুনিক বিমান ভূপাতিত করে বিশ্ব রেকর্ড করে আছে MM আলমের সেই দুঃসাহস এই হৃদয়ে সঞ্চিত আছে এবং সাইফুল আজমের বীরত্ব এই বুকে সঞ্চিত আছে প্রিয় দেশবাসী আমার দরজায় খটখট করছে লালমাটিয়া জাকির হোসেন রোড 10 তলা বিল্ডিং এর 5 তলায় আমি আছি এইখানে দিশা দিলাম আপনারা অবশ্যই আসবেন আপনারা দেখবেন আমি যদি হারিয়ে যাই আমি স্লোগান দিয়ে গেলাম এই স্লোগান জিন্দা রাখবেন স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ मुक्त बांग्लादेश जिंदाबाद हिंदुस्तानी राजाकार मुक्त बांग्लादेश जिंदाबाद स्वाधीन समृद्ध निरापद बांग्लादेश जिंदाबाद যেই মাত্র দেশের পক্ষে কথা বলেছি এখন মিয়া সাহেবরা এসেছে হুজুর আপনার বিরুদ্ধে তো মামলা আছে আজকে 24 বছর এই বাংলাদেশে কথা বলি মামলা নাই যখনই দেশের পক্ষে স্বাধীনতা পক্ষে কথা বলেছি এখন দিল্লির নির্দেশে মামলা শুরু হয়েছে স্বপ্নে দেখেছি হিন্দি ভাষায় দুই লাইন করে কি বার্তা জানি আমার কাছে এসেছে ঘুম থেকে জেগে ভাবলাম দিল্লির নির্দেশ এসেছে আমার বিরুদ্ধে দিল্লি আফগানিস্তানে মার খেয়ে চলে এসেছ হ্যাঁ পার্শ্ববর্তী সকল দেশের সাথে দুর্ব্যবহার করতে করতে বিচ্ছিন্ন হয়েছ এই বাংলাদেশ তোমার বিরুদ্ধে কখনো কিছু করে নাই বাংলার ঘুমন্ত সিংহ টাইগার গুলিকে জাগিয়ে দিও না এই কবুতরের ভেতরে ইগলের প্রাণ সঞ্চার হয়েছে কবুতরের দেহের মাঝে বাদশাহীর প্রাণ সঞ্চারিত হয়েছে মনে করো দেয়ালে পিঠ থেকে এসে গেছে যখন তখন বাংলার দামাল ছেলেরা তাদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ আবার স্লোগান দিচ্ছি স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ এই দেশে ৭১ যেমন দালাল ছিল রাজাকার ছিল তখন পাকিস্তানের রাজাকার ছিল আল-বদর আসাম ছিল এখন তারা নাই এখন হিন্দুস্তানি রাজাকারী দেশ ভরে আছে ঘাটতি মেলে আছে। গৃহস্থ জাগলে চোর সেখানে থাকে না, গৃহস্থ জাগলে শিয়াল সেখানে থাকে না। দেখুন আমার দশ ভাই এখনো আসে, রাত করতেছে। আপনারা আসুন, আপনারা দেখুন, এই লাইভ সারা বিশ্বে প্রচার করে দিন। এই হৃদয়ে সেই আগ্নেয়গিরি সঞ্চয় করে রেখেছি, এটা শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি প্রাণ থেকে উদ্গীরণ হয়ে আছে। এই বাংলাদেশ স্বাধীন হবে। আমি স্বপ্নে নিজে দেখেছি ইনশাআল্লাহ এই দেশের আকুত ভাই স্বাধীন চেতা দামাল ছাড়া এই দেশ কন্ট্রোল করবে। প্রধানমন্ত্রী আপনাকে বলছি, আপনি আমাদের বঙ্গবন্ধু কন্যা কোরআনে সুরাল কাহফে আল্লাহ বলেছেন ওয়াকানা আবুহুমা সালেহা, তাদের বাবা ভালো ছিল, এই জন্য সন্তানদের সম্পদ খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামকে দিয়ে রক্ষা করেছেন আল্লাহ তাআলা। আপনার বাবা ভালো ছিলেন, আপনার বাবার দিকে তাকিয়ে আমরা আপনার সাথে কোন ঝগড়া এই মুহূর্তে আমাদের করার কোন ইচ্ছে নেই। আপনার বাবা দুবার স্বাধীনতা এনে দিয়েছেন, আপনি আমাদের সাথে থাকেন। আপনাকে কে আপনার 1 কে 37 বর্ষ করে বাংলার জনগণ দেখবে। আপনি বর্তমান বাংলাদেশ ডান দিকে হাঁটছে, চীন পাকিস্তান তুরস্ক বয়ে ঢুকছে, ভারতের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তারা আমাদের শান্তিপ্রিয় নিরাপদ প্রতিবেশী হিসাবে থাকলে আমরাও থাকবো আজীবন। কিন্তু তারা যদি দাদাগিরি দেখায় তাহলে শির দেগা নেহি দেগা আমামা, শির দেগা নেহি দেগা আমামা স্লোগান শুনিয়ে যাব। তাদের থেকে কাটা ভয়ে অন্যদের সাথে আমরা আমাদের জীবন চালিয়ে নেব। এই অকুতভয় ঘোষণা আমি দিচ্ছি। এই মুহূর্তে রয় দালাল হিন্দুস্তানি রাজাকার, হিন্দুস্তানি রাজাকার রয়ের ঘাতক অসংখ্য বাংলার দামাল নিরপরাধ ছেলেদের গুমকারী খুনকারী অত্যাচারী এরা আমার দুয়ারে। এদেরকে আমি ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এদের কথা প্রচার করে দিন সারা বাংলা জুড়ে, জলে স্থলে অন্তরিক্ষে। পাকিস্তান জিন্দাবাদ যে স্লোগান বঙ্গবন্ধুরা দিয়েছিলেন, জয় বাংলা যে স্লোগান বঙ্গবন্ধুরা দিয়েছিলেন, সেই স্লোগানগুলো আমাদের জমা আছে। তার সাথে নতুন স্লোগান স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাই বোনেরা, এই আগ্নেয়গিরির কিঞ্চিত অগ্নুৎপাত ঘটে ক্ষণকালের জন্য বিরতি দিচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ, অচিরে আসবো। আজকে কোনো ঘুম নেই। যারা আমার এই ভিডিও যারা দেখছেন, আমি আছি জাকির হোসেন রোড, মোহাম্মদপুর, ডাস্টবিনের পাশে 10 তলা বিল্ডিং এর এই 5-এ আমি আছি। আপনারা সতর্ক থাকুন। কোন রয়ের দালাল হিন্দুস্তানি রাজাকার এখানে এসেছে, হ্যাঁ এখন মামলা বেরিয়েছে, এখন কাজীর দোষ, যত দোষ নন্দ ঘোষ, দেশের কথা বললে মামলা বের হয়। সিদ্ধান্ত নিয়েছে এই কাজীকে হিন্দুস্তানি নির্দেশে 10-12টা মামলায় ফাঁসাবে। শুরু হয়ে গেছে অতীতের আমাদের অকুত ভয়, আমাদের এই বাংলার দামাল ছেলেদেরকে মামলা দিয়ে দিয়ে হিন্দুস্তানি চাণক্য নীতির আশ্রয় নিয়ে এরা এই কাজ করছে। কথা বলা হয় গুগু দেখেছিস, ফাঁদ দেখিস নাই। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকলাবিয়ানকলিবুন, অত্যাচারীরা শীঘ্রই অনতি বিলম্বে জানবে কি ভয়াবহ পরিণতিতে তারা নিপতিত হবে। শীঘ্রই জানবে। আমরা জেগে গেছি, আমরা বুঝে গেছি তাদের চাণক্য নীতি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে এই স্লোগান দিয়ে গেলাম, জানি না আপনাদের সাথে আবারও যদি আমি আসি আবার আমি কথা বলবো, যদি না আসি আমার এই স্লোগান আপনারা বাজাবেন স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, রাম মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, हिंदुस्तानी रजाकार मुक्त बांग्लादेश जिंदाबाद जिंदाबाद, सीमांत खुनी मुक्त बांग्लादेश जिंदाबाद जिंदाबाद, स्वाधीन समृद्ध निरापद बांग्लादेश जिंदाबाद जिंदाबाद। দামাল ছেড়ে দেশের স্বাধীনতার বজ্রপন্থী সন্তানদের বিরুদ্ধে হামলা মামলা বন্ধ হোক, हमला मामला मुक्त बांग्लादेश जिंदाबाद जिंदाबाद। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिक अशहदु अल्ला इलाहा इल्ला अंत अस्तगफिरुका व अतूबु इलैक। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।